প্রিয় প্রবাসী ভাইরা, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন ভালো ও সুস্থ আছেন। সেবার ক্ষেত্রে প্রবাসীদের অবহেলা করা যাবে না। ব্যাংকিং খাতে সেবার মান বৃদ্ধি করে বৈধ পথে রেমিটেন্স দেশে নিতে পারলে ডলার সংকট কমবে। প্রবাসীদের সেবার ক্ষেত্রে অবহেলা করা যাবে না। প্রবাসীদের সমস্যা চিহ্নিত করে দ্রুত সমাধান করতে হবে। গত সোমবার সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক শহর দুবাইয়ে সেন্টার ফর এনআরবির আয়োজনে সীমানা ছাড়িয়ে বাংলাদেশের ব্র্যান্ডিং অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। চেয়ারপারসন এম এস শেখিল চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা মশিউর রহমান। গেস্ট অফ অনার ছিলেন দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল বি এম জামাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন সাবেক ইউএই রাষ্ট্রদূত মাহিরি সাইয়েদ, বাংলাদেশ সমিতি আবুধাবির সভাপতি প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন। বক্তারা বলেন, দেশ এগিয়ে যাচ্ছে, কিন্তু এনআরবি তথা প্রবাসী বাংলাদেশিরা দেশের অর্থনীতিতে অবদান রাখার পরও তারা অবহেলিত। বিমান ভাড়া থেকে শুরু করে প্রবাসীদের বিভিন্ন রাষ্ট্রীয় সেবায় যথেষ্ট ঘাটতি রয়েছে। দীর্ঘদিন থেকে রাষ্ট্রীয় খরচে দেশে মরদেহ প্রেরণের বিষয়টিও এখনও সমাধান হয়নি। দুবাই ও উত্তর আমিরাতে সরকারি খরচে একটি স্কুলের যথেষ্ট প্রয়োজন রয়েছে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা মশিউর রহমান সবার বক্তব্য ও অভিযোগ শোনেন এবং এ থেকে উত্তরণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে বিষয়গুলো যথাযথভাবে তুলে ধরার অঙ্গীকার করেন। এনআরবি সেন্টারের চেয়ারপারসন শেখিল চৌধুরী কনফারেন্সে অংশগ্রহণ করায় উপস্থিত সবাইকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে বলেন, প্রবাসীদের সমস্যা চিহ্নিত করে এর সমাধান কল্পে কাজ করে যাচ্ছে এনআরবি। সব প্রবাসীর সহযোগিতায় আমরা এর থেকে উত্তরণ ঘটাব। আলোচনা সভায় আরও বক্তব্য দেন মোহাম্মদ সানোয়ার চৌধুরী, এইচ এম আসাদুল্লাহ চৌধুরী, সিআইপি মোহাম্মদ মাহবুবুল আলম মানিক, মোহাম্মদ আব্দুল আলিম, মোহাম্মদ আবু হেনা চৌধুরী, সাইফুর রহমান, প্রকৌশলী সরফরাজ, আবিদা হোসেন, শাহাদাত হোসেন, এমডি আলম প্রমুখ।